হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আমিও আপনাদের দোয়া অনেক ভালো আছি। আমি আবার চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটা রেসিপি নিয়ে। আর আমার এবারের রেসিপি হলো ব্যাম্বু শুট দিয়ে চিকেন রান্নার রেসিপি। চলুন দেখি কিভাবে ব্যাম্বু শুট দিয়ে চিকেন রান্না করতে হয় আর কী কী লাগে। আর আমার এবারের রেসিপিটি যদি আপনারা পুরোপুরি ফলো করতে চান তাহলে পুরো ভিডিওটা দেখবেন, স্কিপ করবেন না। চলে যাচ্ছি আমি এখন রান্না। এইখানে আমি ব্যাম্বু শুট নিয়েছি, ক্যানের মধ্যে যে ব্যাম্বু শুট থাকে বড় সাইজের দুইটা ক্যান আমি নিয়েছি। আর নিয়েছি আস্ত একটা মুরগি, সলিড মাংস ধুয়ে পরিষ্কার করে তুলে নিয়েছি। এখন আমি চুলার মধ্যে হাঁড়ি বসে দিয়েছি আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো তেল। তেলটা হালকা গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি গরম মশলা। এখানে আমি দিয়েছি গোলমরিচ, লবঙ্গ, এলাচ আর তেজপাতা। গরম মশলাকে আমি 1 মিনিটের মধ্যে ভেজে নিব এভাবে হালকাভাবে। এখন আমি দিয়ে দিচ্ছি 1 টিস্পুনের মতো রসুন বাটা আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা 2 টেবিল চামচের মতো। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন আমি ভালোভাবে মিক্স করে দিচ্ছি পেঁয়াজ আর রসুন বাটাকে। আর এখন আমি দিয়ে দিচ্ছি আদা বাটা, ফ্রোজেন করা ছিল। আদা বাটা দেওয়ার পরে আমি ঢাকা দিয়ে দিচ্ছি 2 মিনিটের জন্য। ফিরে আসলাম 2 মিনিট পরে। আপনারা দেখতে পাচ্ছেন আমার আদা বাটাটা মেল্ট হয়ে গেছে অলরেডি। এখন আমি দিয়ে দিচ্ছি সবগুলো পাউডার মশলা, হলুদ গুঁড়ো আধা চা চামচ, জিরে গুঁড়ো 1 চা চামচ, ধনিয়া গুঁড়ো 1 চা চামচ, মরিচ গুঁড়ো 1 চা চামচ। সব মশলা দেওয়ার পরে আমি আবারও একবার মিক্স করে দিচ্ছি ভালোভাবে। এখন আমি 2 থেকে 3 মিনিট এভাবে খোলা মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব। 3 মিনিট আমি মশলাটাকে কষিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে 1/2 কাপের মতো পানি। আধা কাপ পানি দেওয়ার পরে আমি আবারও ঢাকা দিয়ে দিচ্ছি 5 মিনিটের জন্য, যাতে ভালোভাবে মশলাটা কষানো হয়। সো ওয়েট করতেছি আমি আরও 5 মিনিট। ফিরে আসলাম আমি 5 মিনিট পরে। আপনারা দেখতে পাচ্ছেন মশলাটা কষানো হয়ে গেছে, তেলটা উপরে বেশে উঠছে। এখন আমি অ্যাড করে দিব চিকেনগুলো। মাংস দিয়ে দিলাম। এখন আমি আবারও ভালোভাবে মাংসগুলোকে মিক্স করে দিব মশলার সাথে। মুরগির মাংসগুলোকে ভালোভাবে মিক্স করে দেওয়া হয়েছে মশলার সাথে। এখন আমি আবারও ঢাকা দিয়ে দিচ্ছি 15 মিনিটের জন্য, আর আগুনের তাপটা রাখবো একবারে মিডিয়াম আছে। সো ওয়েট করতেছি আমি আরও 15 মিনিট। ফিরে আসলাম আমি 15 মিনিট পরে। মাংসটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব ব্যাম্বু শুটগুলি, যেটাকে বলে কচি বাঁশ। সো আমি দিয়ে দিচ্ছি ব্যাম্বু শুট। এখন এই কচি বাঁশ আমার ছোটোবেলা থেকেই অনেক পছন্দ, আমার একটা ফেভারিট খাবার কচি বাঁশ। আপনারা এভাবে অবশ্যই ট্রাই করে দেখবেন, অনেক ভালো লাগবে। আপনারা কচি বাঁশ চিংড়ি মাছ দিয়েও রান্না করতে পারবেন, আবার হাড় চিকেন দিয়েও রান্না করতে পারবেন। শক্ত মুরগিগুলো, দেশি যেগুলো, অনেক ভালো লাগে শক্ত মুরগি দিয়ে রান্না করলে। ভালোভাবে মিক্স করা হয়ে গেছে। এখন আমি আবারও ঢাকা দিয়ে দেবো আরও 10 মিনিটের জন্য। ঢাকা দেওয়ার আগে আরও 1 কাপ পানি দিয়ে দিব, কারণ ব্যাম্বু শুট কুক করতে বেশিক্ষণ সময় লাগে না। এগুলো অলরেডি ক্যানের মধ্যে থাকে সিদ্ধ করা।
পানি দেওয়ার পরে আবারও হালকাভাবে একটু নাড়া দিয়ে দেই। এখন আমি আরও 8 থেকে 10 মিনিট রান্না করব ঢাকা দিয়ে। আগুনের তাপটা রাখবো হাই ফ্লেমে, কারণ পানিটা পুরোপুরি শুকিয়ে নিব, গুনা গুনা করবো এটাকে মাংসের সাথে। তো ওয়েট করতেছি আরও 8 থেকে 10 মিনিট। ফিরে আসলাম আমি ঠিক 10 মিনিট পরে। 8 মিনিটে দেখলাম আমার পানিটা শুকায় নাই, এই জন্য আমি আরও ওয়েট করলাম আরও 2 মিনিট। তো টোটাল 10 মিনিটে আমার রান্নাটা হয়ে গেছে। এখন আমি চুলার আগুনটা বন্ধ করে দিচ্ছি। টোটাল টাইম লাগছে আমার প্রায় 30 থেকে 35 মিনিট। হার্ড চিকেন হলে আরও একটু সময় লাগতো, 1 থেকে 1.5 ঘন্টা। এটা যেহেতু রেগুলার চিকেন এই জন্য বেশিক্ষণ সময় লাগে নাই। সো এখন আমি চুলার আগুনটা বন্ধ করে দিচ্ছি। রান্নাটা পুরোপুরি হয়ে গেছে, হয়ে গেল আমার ব্যাম্বু শুট দিয়ে চিকেন রান্নার রেসিপি। আর আমার এবারের রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না, শেয়ার করে দিবেন আমার রেসিপির ভিডিওগুলো সব প্রিয়জনদের সাথে, সাবস্ক্রাইব করে দিবেন আমার চ্যানেলটি যদি এখনও না করে থাকেন, যাতে সবার আগে আমার রেসিপির ভিডিওগুলো আপনারা দেখতে পারেন। এবারের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকুন, সুস্থ থাকুন, আবারও দেখা হবে নতুন কোনো রেসিপির ভিডিওতে। আল্লাহ হাফিজ।